দশম অঞ্চল সম্মেলনকে সামনে রেখে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি নতুননগর অঞ্চল কমিটির উদ্যোগে শনিবার স্বেচ্ছায় রক্তদান, মরণোত্তর চক্ষুদান এবং মরণোত্তর দেহদান সহ বৃক্ষদানের এক কর্মসূচির আয়োজন করা হয়েছে নতুননগর উচ্চতর বালিকা বিদ্যালয়ে কমিউনিটি হলে। দলীয় তরফে জনকল্যাণমূলক এই কর্মসূচির অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত, কাউন্সিলর শ্যামল দে এবং এখানে সভাপতিত্ব করেছেন এলাকার প্রবীণ দলীয় সদস্য মনমথ রায়। এই কর্মসূচিতে মোট মরণোত্তর দেহদান করেছেন 9 জন, যার মধ্যে 3 জন মহিলা। এছাড়াও মরণোত্তর চক্ষুদান করেছেন 4 জন, এর মধ্যে 1 জন মহিলা। মহিলা ও পুরুষ সহ মোট এখানে রক্তদান করেছেন প্রায় 100 জন। এখানে যারা মরণোত্তর দেহদান এবং মরণোত্তর চক্ষুদান করেছেন তাদের হাতে বৃক্ষ দান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং অন্যান্য সদস্যরা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এলাকাতে ওনারা বৃক্ষ করে আমাদের দেহদান এবং চক্ষুদান অনুসার ভোট দেওয়া হয়েছেন, ওনাদের হাতে তুলে দিচ্ছেন। উদ্বোধকের ভাষণ দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে বলেছেন এই ধরনের কর্মসূচি পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগামীর প্রজন্মকে এই সমস্ত মহৎ কাজে উৎসাহিত করা। তিনি বলেছেন শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়, বিদ্যার সঙ্গে সামাজিক কর্মকাণ্ডের ব্যাপারেও ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। আরেকজন মুমূর্ষু রোগী আপনার যদি রক্তের গ্রুপ ও হয় তাহলে আরেকজন মুমূর্ষু রোগী তার যদি রক্তের গ্রুপ ও হয় তার জন্য আপনার এই রক্ত লাগবে, কিন্তু নির্দিষ্ট লোকের নাম তো আমি বলতে পারবো না। আপনি জানতে চাইছেন সে হিন্দু কিনা, সে মুসলমান কিনা, কি হতে পারে বলতে পারেন? সব ধর্মের একটাই তো কথা, আমি সব ধর্মের বই, সব ধর্ম মানে হিন্দু ধর্মের কিছু বই পড়েছি, মুসলমান ধর্মেরও কিছু বই পড়েছি, মানুষকেই দিতে হবে আর অন্য কোনো জায়গা নেই। আজকে আপনি যদি কোনো নামে চলে গেছেন সে যেখানে আছেন আর দু চারটে মাস মাসে থাকতে পারেন। এখানে ভাষণ দিতে গিয়ে এলাকার বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির প্রয়োজনীয়তার কথা বলেছেন। এরকম কয়েকটি অঞ্চল কমিটিগুলো এ ধরনের কর্মসূচি গ্রহণ করছে, আপনারা দেখছেন যে শুধু নতুননগর এলাকাতেই নয়, আমাদের যেখানেই বিভিন্ন স্তরের সম্মেলনগুলো সংগঠিত হচ্ছে সেখানেই পার্টি কর্মীরা এই কর্মসূচি গ্রহণ করছে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এখানকার আলোচনা সভায় ইউনিয়নের সদস্য সদস্যদের কর্মক্ষেত্রের বিভিন্ন দিক এবং পেশাগত পরিস্থিতিরও পর্যালোচনা করা হয়েছে। বিভিন্ন কুমার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্যরাও এই বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়েছেন। বিগত বছরের আয় ব্যয়ের হিসেবের পর্যালোচনাও করা হয়েছে এই সম্মেলনে। সরকারি আইন কলেজে শনিবার ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত স্টুডেন্ট লিগ্যাল এইড ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। এই ক্লিনিকের উদ্বোধন করেছেন আইন কলেজের প্রিন্সিপাল কে রয়। স্টুডেন্ট লিগ্যাল এইড ক্লিনিকের উদ্বোধন ছাড়াও 26 নভেম্বর আইন দিবস পালন উপলক্ষে সরকারি আইন কলেজে দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন তপতী চক্রবর্তী, স্টেট লিগ্যাল কমিটির সদস্য সত্যগোপাল চট্টোপাধ্যায়, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসের সেক্রেটারি সঞ্জীব কুমার মজুমদার। সরকারি আইন কলেজের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল কলেজের ছাত্রছাত্রীরাও। আইন দিবস পালন উপলক্ষে সরকারি আইন কলেজে এক বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয় 10 জন, যাদের মধ্য থেকে 3 জনকে সেরা হিসেবে বাছাই করে নেবেন বাছাই কমিটির সদস্যরা। এনটিসির প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে সরকারি আইন কলেজের অধ্যক্ষ কে রয় কলেজে আয়োজিত অনুষ্ঠান এবং আইনের বিভিন্ন দিক, আইনি সহায়তার কথাও বলেছেন।
প্রতিনিধির সঙ্গে। দু পার্টের প্রোগ্রাম হচ্ছে, ফার্স্ট পার্টটা হচ্ছে আপনার লিগ্যাল এইড নিয়ে এবং সেই লিগ্যাল এইড ক্লিনিক উপলব্ধ নিজেরা বুঝতে পারছেন যে যারা যারা সুস্থ মানুষ আছেন বা সাধারণ মানুষ আছে যদি কোনো লিগ্যাল ম্যাটারে কোনো কিছু বুঝতে চায় বা তাদের কোনো সমস্যা হয়ে থাকে আমরা সেটা এখানে ফ্যাকাল্টি মেম্বাররা আছে, আমরা আছি, আমাদের স্টুডেন্টসরা আছে, তাদের সামনে আমরা সেই অ্যাপ্রোপ্রিয়েট পরামর্শ দেব এবং স্টেট লিগ্যাল সার্ভিসের সকমিটির যে প্রভিশনগুলো আছে যে আপনি 50,000 পর্যন্ত যে সমস্ত জেনারেল পিপুলরা আছে জেনারেল কাস্টে যারা বিলং করে তাদের স্টেট লিগ্যাল সার্ভিসের সকমিটির আন্ডারে তারা গিয়ে কেস করাতে পারে, কোনো পয়সা কমি তাদের লাগবে। আর ইনকেসব এসটি পিপুল তারা যে টাকাই তাদের ইনকাম হোক তাদের কোনো পয়সার কোনো দিনই দরকার নেই, তাদের পয়সার ইনকামের কোনো ব্যাপার নেই, তাদেরকে তারা লিগ্যাল হেল্প তারা নিতে পারে। আমরা স্টেট লিগ্যাল সার্ভিসের অথরিটির কাছে সেটা আমরা প্রপোজ করব যে এদের এই সমস্যা তাদেরকে লয়ার দেওয়া হোক, তাদেরকে কর্তৃ ব্যাপারে তাদের অন্যান্য লয়ার অ্যাঙ্গেজদের হলে যে সমস্ত টাকা পয়সা প্রয়োজন হয় তারা সব কিছু পেয়ে যাবে, এক পয়সাও তাদের খরচ করবে। এই জিনিসগুলো হবে, সেটা হচ্ছে লিগ্যাল এইড ক্লিনিকের মধ্যে। আর সেকেন্ড ফেজে যেটা আছে সেটা হচ্ছে একটা স্পিচ কম্পিটিশন স্টুডেন্টসদেরকে নিয়ে, স্টুডেন্টদের থেকে আমাদের বেছে আমাদের 10 জন স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে, সেই তারা সেই স্পিচ দেবে চাইল্ড ম্যারিজ অ্যাক্ট অ্যান্ড ডাবল যেটা আজকে একটা বার্নিং ইস্যু, সেই ইস্যুর উপরে তারা তারা বলবে। তার উপরে এখানে জাজেস থাকবেন, জুরিস থাকবেন, ওনারা ডিসাইড করবেন, করে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে প্রাইজ দেওয়া হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে। ভারত সরকারের মিনিস্ট্রি অব সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট তথা ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারীদের সদস্য স্বরাজ জীবন রাজ্যের সাফাই কর্মচারীদের জীবনের খোঁজ খবর নিতে রাজ্যে পদার্পণ করেছেন। ইতিমধ্যেই রাজ্যের সাফাই কর্মচারীরা কেমন আছেন সে খোঁজ খবর নিয়েছেন তিনি। ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারীদের সদস্য স্বরাজ জীবন শনিবার সাংবাদিক সম্মেলনে স্টেট গেস্ট হাউসে বলেছেন, রাজ্যের অতিথি সেবার উদাহরণে তিনি দেশ বিদেশে ঘুরলেও এমন অতিথি সেবার নিদর্শন কোথাও পাননি যা তুলনাহীন। হরিজন সম্প্রদায়ের মানুষদের জীবনমান উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং তাদের উন্নয়নে রাজ্যে কেন্দ্রীয় অর্থের নয় ছয় হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। হরিজন সম্প্রদায় সম্পর্কে মহাত্মা গান্ধীর নির্দেশ অনুসারে তাদের প্রদেয় সার্টিফিকেট সমূহে হরিজন সম্প্রদায়ভুক্ত মানুষ কথা উল্লেখ থাকা বাঞ্ছনীয় বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন। इस हिंदुस्तान में सबसे ज्यादा गरीब, इस हिंदुस्तान में सबसे ज्यादा मेहनत करता हूं, ईमानदार को बीसों उंगली की हम लोग कहते हैं, जज से बात करिएगा, हम बिल्कुल खुलकर कहता हूं इस चीज को। सबसे ईमानदार कोई कौन है जो बीसों उंगली की मेहनत की कमाई करता है? वो सफाई कर्मचारी, लेकिन उसके बदले में उसको त्रस्तकार, बहिष्कार, दुराचार, हत्याकार के अलावा कुछ नहीं मिलता। तो मैं आज यहां पर आया, यहां के अधिकारी बहुत अच्छे हैं और इसलिए अच्छे हैं मैं बीमार होकर पड़ता हूं, मेरी भाषा शैली से मेरे काम करने से अधिकारी बीमार पड़ जाते हैं, लोग बीमार पड़ जाते हैं, क्योंकि मैं सुनकर आया हूं आप लोग से अनिक हो, मैं यहां बीमार पड़ गया, अचानक मेरी कल बहुत स्थिति खराब हो गई। लेकिन मैं धन्यवाद देता हूं यहां के अधिकारियों, अतिथि का सम्मान पूरे भारत में कहूंगा इस चीज को, और पूरे भारत में मैं कम से कम 13 लाख घूम चुका हूं, 14 लाख को सदुपयोग कर दिया जाए, जिस पैसे को जिसके लिए दे रहे हैं अगर वही खर्च कर दिया जाए तो मैं समझता हूं बहुत कुछ हो सकता है। मुझे बहुत अच्छा, मैंने हम गवर्नमेंट को लिखे लिए वहां उन्होंने शब्द दिया था, इस शब्द को तो सबको बेला भी है, दौम भी है, दुमार भी है, उनके यहां मैंने मीटिंग लिया लोगों से, ये मेरा। মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বরদোয়ালি অঞ্চল কমিটির তৃতীয় প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে শঙ্করাচার্য বিদ্যায়তন স্কুল প্রাঙ্গণে শনিবার। দলের হয়ে যারা জীবনদান করেছেন তাদের উদ্দেশ্যে শহীদ বেদিতে পুষ্প প্রদান করে এখানে শ্রদ্ধা জানানো হয়েছে।
প্রধান অতিথি হিসেবে এই প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সাংসদ খগেন দাস। এছাড়া এই প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তথা সাংসদ ধ্রুণা দাস বৈদ্য, পুরসভার ভাইস চেয়ারপারসন সমর চক্রবর্তী, বরদোয়ালি অঞ্চল কমিটির সম্পাদক শেখর ভট্টাচার্য সহ আরো অনেকে। প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে এই প্রকাশ্য সমাবেশে সাংসদ খগেন দাস ভাষণ দিতে গিয়ে রাজ্যের রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন, কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ, রাজ্য কংগ্রেসের অগণতান্ত্রিক আন্দোলন সহ 2013 সালে বিধানসভার নির্বাচনে কংগ্রেসের ক্ষমতা দখলের স্বপ্ন অধরই থেকে যাবে বলে অভিমত ব্যক্ত করেছেন। তারা কোন পেনশন বেনিফিট তারা পাবেন না, এই টাকা শেয়ার মার্কেটে খাটানো হবে। শেয়ার মার্কেটে যদি লাভ হয় পেনশন আপনি যেই টাকা খাটালেন, আপনার যে টাকা আপনি দিলেন ও টাকার থেকে তো কিছু মুনাফা পেলেন। ওটা মনে থাকে যে না কতদিন একজন মানুষ বাঁচেও ওদের যে দিল্লি এই গরিব মানুষ সমুদ্র জনবিরোধী নীতির ফলে দিল্লির কংগ্রেস তলমল। আপনারা জানেন লেখাপড়া জানা মানুষ এই ছটা রাজ্যে উপনির্বাচনে যে বিধানসভায় পার্লামেন্টে প্রতিটি নির্বাচনে ওরা হেরেছে। আগামী যে 4-5টা নির্বাচন আসবে ও নির্বাচনও কংগ্রেসের জেতার কোন সম্ভাবনাই নেই। বিহারে 248-249টা আসন, বিহারে মাত্র 4টা আসন, বিহারে 20-25টা আসন ছিল। ওখানে সোনিয়া গান্ধীও গেছেন, রাজীব গান্ধীও গেছেন, এখন শেষে 20-25টা থেকে নামতে নামতে 4টে এসেছে। এটা গোটা ভারতবর্ষে আগামী বছরে যে 4টে বিধানসভা নির্বাচন হবে সবগুলাতে কংগ্রেসের ফরাডুবি হবে, এবং আগামী লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেস বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা অবধারিত, কেউ এটা রুখতে পারবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা আন্দোলন করুন। আপনারা গণতন্ত্রের পূজারী, গান্ধীজির সেবক, মার খেয়ে গান্ধীজির পদতলা আশ্রয় নিচ্ছে, আপনারা এখানে মাথা তোলার চেষ্টা করছেন? তুলবেন, তুলুন, মিছিল মিটিং করুন, করুন, আইন শৃঙ্খলা হাতে নেবেন না। জনগণ কাউকে ক্ষমা করবে না, এটা আপনাদের কাছে আবেদন করি আমরা। সমাজ বিরোধীরা শেষ কথা বলে না, ত্রিপুরার যে এত রক্ত দেওয়ার পরেও। রাজ্যের কলেজগুলোতে ছাত্র সংসদের ভোট যত এগিয়ে আসছে ততই রাজনীতির রং পাল্টাতে শুরু করে দিয়েছে কলেজ চত্বরগুলোতে। ডান বাম সব পক্ষই নেমে পড়েছে প্রচার অভিযানে। পক্ষে বিপক্ষে প্রচারের ছবিতে কলেজ সমূহের ছাত্রছাত্রীরা নিশ্চয়ই হিসেব করতে শুরু করেছেন কোন পক্ষে এবার ভোট দিতে যাচ্ছেন। শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই কলেজে কলেজে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিবিএমসি কলেজে শনিবার আসন্ন ছাত্র সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ এবং কলেজের সবকটা ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এক গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন। ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভায় ইউনিয়নের সদস্য সদস্যা থেকে বিভিন্ন পদে আসেন বর্তমান কর্মকর্তা এবং বিগত দিনের সেই স্কুলের গরিব মেধাবী ছাত্রী রুমি দেববর্মাকে 3,000 টাকা পুরস্কার হিসেবে চেক তুলে দিয়েছেন এখানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী। যারা সুব্রত সেনের প্রয়াণ দিবসে চলমান সংঘের তরফে শিশু বিহার স্কুল সংলগ্ন শিশুগৃহে শিশুদের জন্য পিউরিফাইড ওয়াটার ফিল্টার এবং শিশু খাদ্য প্রদান করা হয়েছে। এছাড়াও যোগেন্দ্রনগরে অনাথাশ্রমের আবাসিকদের মশারি ও চাদর দেওয়া হয়েছে। চলমান সংঘের তরফে এইসব সামাজিক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে